নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের বাটি চচ্চড়ি। খুব সহজ একটা রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি মশলাপাতি বা খুব বেশি উপকরণের দরকার পড়ে না। সাদা ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলবেন না, আপনাদের কমেন্টসগুলো আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি রুই মাছের টুকরো। মাছগুলোকে প্রথমে আমি মধ্যিখানে দিয়ে নিচ্ছি। কড়াইটা কিন্তু আমি গ্যাসটা অন করিনি, ঠান্ডা কড়াইয়ের মধ্যে এগুলো দিচ্ছি। এর মধ্যে দেব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোকেও আমি হাফ ইঞ্চি টুকরো করে কেটে নিয়েছি। দেব পেঁয়াজ, পেঁয়াজটা ডুমো ডুমো করে কাটা রয়েছে। আর কয়েকটা রসুন লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। একখানা টমেটো কুচি কুচি করে কাটা, সেটাও নিলাম। দিচ্ছি কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা। এবার দেব এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা একবারেই স্বাদ মতো দিয়ে দিলাম। দেব হলুদ গুঁড়ো, এখানে আমি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটাও হাফ টিস্পুন নিয়েছি, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। দেব জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো এখানে আমি নিয়েছি কোয়ার্টার টিস্পুন, হাফ টিস্পুনেরও হাফ। আর নিয়েছি ধনের গুঁড়ো, সেটাও আমি কোয়ার্টার টিস্পুন নিয়েছি। একটু কালো জিরে দিলাম উপর থেকে। এবার দেব সর্ষের তেল, এখানে আমি দেড় চামচের মতো সর্ষের তেল দিলাম। দেব ধনে পাতা, ধনে পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি ধনে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে আমি হাতের সাথে এটাকে মেখে নেব। দেখুন টমেটোগুলোকে আমি একটু হাত দিয়ে দিয়ে চটকে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে একটু সফট হয়ে যায়। মাছের পিসগুলো আমি ঠিক এরকম টুকরো করে নিয়েছি, এরকম সাইজের একটা পেটিকে আমি দুখণ্ড করে নিয়েছি, এবং গাদার পিসগুলোকেও যেরকম প্রমাণ সাইজ হয় তার থেকে দুটো করে পিস করে নিয়েছি। আপনারা এটা কাতলা মাছ দিয়েও কিন্তু করতে পারেন, ছোট ছোট করে কেটে নিয়ে এইভাবে করতে পারেন। এবারই দেখুন পেঁয়াজ, পেঁয়াজ কলি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এগুলোকে আমি হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিচ্ছি, যাতে পুরো টেস্টটা কিন্তু একসাথে ভালো করে মাখো মাখো হয়ে যায় এবং টেস্টটা খুব ভালো আসে। দেখুন এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ আমি হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিচ্ছি, এই মাখাটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে একটু আমি জল অ্যাড করে দেব। এখানে আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। এটাকে এবার ঢাকা চাপা দিয়ে দেব মিনিট পাঁচেকের জন্য, একদম সেম আছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করব, কারণ মাছগুলো যেহেতু আমার ভাজা মাছ না, সেই জন্য ভেঙে যাওয়ার একটা চান্স থাকবে। ঠিক হালকা হাতে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো।
আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। বেশ খানিকটা জল বেরিয়েছে টমেটো পেঁয়াজ থেকে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এই জলটাকে একটু শুকিয়ে নেব। বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার এটা আমার হয়ে যাওয়ার মুখে একটু নাড়াচাড়া করতে করতে একদম যখন শুকিয়ে যাবে আর তলাটা বেশ ধরে ধরে আসবে, তখন আমি এটাকে কিন্তু গ্যাসটাকে এবার অফ করে দেব। দেখুন তলাটা বেশ ধরে ধরে এসছে। এবার একটু খুন্তি দিয়ে দিয়ে নাড়িয়ে আমি এটাকে এদিক ওদিক করে নিচ্ছি, কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এবার নামানোর আগে আমি ধনে পাতা কুচানো আরও একটুখানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে, যে কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেলটা মাছের মধ্যে যেন চলে আসে। আর এক চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, একটু জাস্ট মিক্সড করে এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে কিন্তু রুই মাছের বাটি চচ্চড়ি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ঠিক এই রেসিপিটা ফলো করে একবার অবশ্যই বাড়িতে দুপুরবেলা বানিয়ে দেখুন, দারুণ লাগবে।